হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজ অষ্টমীর সকাল, সবাইকে জানাই শুভ অষ্টমীর শুভেচ্ছা। এই জানিয়েই আজকে ভিডিওটি আমি শুরু করছি। আর অষ্টমী মানেই আজকে হবে লুচি, ছোলার ডাল আর সাথে মিষ্টি মুখের জন্য বোঁদে। অষ্টমীর সকালে আজকে বানাবো লুচি আর ছোলার ডাল, কারণ আমরা আজকে লুচি আর ছোলার ডাল খাই। সেই জন্য আমি এখানে এই কাপটার মাপ করে এক কাপ ছোলার ডাল নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়া ডালটার মধ্যে আমি একটু জল দিয়ে ডালটাকে একটু সেদ্ধ করে নেব। দুটো মাত্র সিটি দিয়ে দেব, অনেক বেশি গলাবো না। দুটো সিটি দিয়েই আমি এই ডালটাকে নামিয়ে নেব। লুচি বানানোর জন্য আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিলাম। আমি এখানে 4 চামচ মতো ময়দা দিয়েছি, আর সাথে আমি 2 চামচ মতো আটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। এখানে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন, চিনি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এইগুলো দিয়ে ভালো করে আমি একটু ময়াম দিয়ে নেব। আর লুচি ভালো করে ময়াম না হলে ভালো ফোলেও না, আর নরমও হয় না, সফটও হয় না। সেই জন্য একটু সময় ধরে একে আমি ময়াম দিয়ে নেব। আটা ময়দাটা মাখতে মাখতে দেখব যে ময়ামটা হয়েছে কি না, এরকমভাবে দলা করে করে দেখব। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এইভাবেই মাখতে থাকব। এবারে জল দিয়ে মেখে নেব, মেখে আমি রেস্টিং টাইমের জন্য রেখে দেব। আটা ময়দাটাকে আমি একটা ঢাকা চাপা দিয়ে রেস্টিং টাইমের জন্য রেখে দিচ্ছি। ছোলার ডালটা প্রেশারে আমি 2 সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, আর ডালটা কিন্তু আমি একটু দানা দানা রেখেই সেদ্ধ করেছি, মাত্র 2 সিটি দিয়েছি। এবার এই ডালটা বানানোর জন্য আমি একটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি, আর আলুটা একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু দিলে খেতে ভালো লাগে। অন্যদিকে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, আর গরম করার পর আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর সামান্য একটু সাদা জিরে দিয়ে এবারে আমি আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভাজার জন্য আমি এখানে দিয়েছি অল্প একটু নুন আর একটু হলুদ। দিয়ে একটু ভাজা ভাজা করার পরেই সামান্য একটুখানি জল দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখব, কারণ আলুগুলো যদি একটু ভালো সেদ্ধ না হয় তাহলে ডালের সঙ্গে আলুটা কিন্তু কচকচ করবে, ফলে খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিলাম। এইদিকে ময়াম দেওয়া আটা ময়দার থেকে একটা একটা করে লেচি কেটে নেব। ময়াম দেওয়া ময়দার থেকে আমি লেচি কেটে নিয়েছি এইরকম সাইজ করে। অন্যদিকে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আলুটাকে নামিয়ে নেব। এই সেদ্ধ করা ছোলার ডালের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। অন্যদিকে কড়াই আবার ভালো করে গরম করে নিলাম। এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটাকে একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। আদাটা কষানোর পরেই এর মধ্যে আমি ডালটা আর আলুগুলো একসঙ্গেই ফোড়ন দিয়ে দিলাম। প্রেশার কুকারটা ধুয়ে এর মধ্যে আমি খুব সামান্যই জল দিলাম, কারণ অনেক বেশি ঝোলঝোল করব না, মাখা মাখা করেই নামাবো, একটু ফুটতে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ভাজা একটা মশলা। এই ভাজা মশলাটা আমি কিন্তু নাবানোর কিছুক্ষণ আগেই দিলাম। এবারে দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটাকে একটু মাখো মাখো করে নাবাবো, কিছুক্ষণের জন্য এইভাবেই রাখলাম। এইরকম ঝোলটা মাখো মাখো রাখবো, আর এর মধ্যে এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু মিষ্টি।
দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। একদম শুকিয়ে গেলে ভালো লাগবে না, আর নাবানোর পরে কিন্তু অটোমেটিকই ঝোল শুকিয়ে যায়, সেই জন্য এই রকম অবস্থায় আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি ছোলার ডাল, ফুলকো ফুলকো লুচির সঙ্গে অসাধারণ টেস্টের এই রেসিপিটি। এবারে ভাজবো লুচি, সেই জন্য কড়াইয়ে অনেকটাই তেল দিয়ে দিলাম, আর লুচি বেলবো তেল দিয়েই, সেই জন্য আমি এখানে তেল দিয়ে লুচিটাকে নিয়ে নিলাম। এবার একটু বেলে নেব, এই রকম সাইজ করে লুচি বেলে নিলাম, যেমন পারি তেমনই, খুব ভালো পারি না তো সেই জন্য এই রকম করেই বেলে নিলাম। এবারে একে একে লুচিগুলোকে ভেজে নেব। ফুলকো ফুলকো লুচি, এইরকম ভাবে ফুলকো ফুলকো লুচি এবার আমি তুলে নেব। লুচিগুলো কিন্তু খুব ভালো ফুলকো ফুলকো হচ্ছে আর ভালো ফুলছেও, যেহেতু আটা ময়দা দিয়ে করা, এই জন্য লাল লাল ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে। রেডি হয়ে গেছে অষ্টমী স্পেশাল ফুলকো ফুলকো লুচি সাথে ছোলার ডাল। লাস্টে মিষ্টিমুখ না হলে হয়, তাই সাথে দিয়ে দিয়েছি বোঁদে। বোঁদেটা অবশ্য আমি বাড়িতে বানাইনি, এটা কেনা বোঁদে। দারুণ স্বাদের এই রেসিপিটি আজকে এটাই আমাদের লাঞ্চে থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।